যন্ত্রাংশ সমূহটা ব্র্যাকেটের মধ্যে লিখো, তারপর লিখো কে বুঝায় কয়েক ব্যাপক অর্থে কম্পিউটার এর কাজের সহিত, ব্যাপক অর্থে কম্পিউটার এর কাজের সহিত রিলেটেড সকল ইন্টারনাল, রিলেটেড সকল ইন্টারনাল, রিলেটেড সকল ইন্টারনাল এবং এক্সটারনাল যন্ত্রাংশ সমূহকে বোঝায়। ইন্টারনাল এবং এক্সটারনাল যন্ত্রাংশ সমূহকে বোঝায়। হয়েছে, বুঝাই দিই। প্রথম থেকে দেখো, হার্ডওয়্যার বলতে কম্পিউটার এর ফিজিক্যাল কম্পোনেন্টস, ব্র্যাকেটের মধ্যে যন্ত্রাংশ সমূহ কে বোঝায়। দাড়ি দিয়ে লিখবে, ব্যাপক অর্থে কম্পিউটার এর কাজের সহিত রিলেটেড সকল ইন্টারনাল এবং এক্সটারনাল যন্ত্রাংশ সমূহ কে বোঝায়। যেমন কমা দিয়ে দিয়ে লিখবে, যেমন দি কম্পিউটার, দি কম্পিউটার ইটসেলফ, মানে কম্পিউটার নিজেই হচ্ছে একটা হার্ডওয়্যার। যদি কোথাও ডেফিনেশন অফ কম্পিউটার তোমার হার্ডওয়্যারের সংজ্ঞা বলে, তখন এটা সম্পূর্ণটাই তোমার উদাহরণ সহ সম্পূর্ণ লিখতে হবে। হয়েছে, দি কম্পিউটার ইটসেলফ লেখা হয়েছে। কমা দিয়ে লিখো, দি প্রিন্টার, দি মনিটর, কিবোর্ড, মাউস ইত্যাদি। হয়েছে, নেক্সট পয়েন্টে লেখো স্টার দিয়ে, ডেফিনেশন অফ কম্পিউটার মাদারবোর্ড, ডেফিনেশন অফ কম্পিউটার মাদারবোর্ড। এর আগের দিন আমরা দেখেছিলাম মাদারবোর্ড থাকে, মাদারবোর্ড কে হার্ডওয়্যার বলছে, র‍্যাম কে হার্ডওয়্যার বলছে, ওগুলো সম্বন্ধে ডেফিনেশন গুলো লিখবো, যে ওগুলোকে আলাদা আলাদা করে আমাদের কি বলে, কি কাজ ওগুলো। ডেফিনেশন অফ মাদারবোর্ড হয়েছে, উত্তরে লেখো, মাদারবোর্ড বা